আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পিন হুইল সিঙ্গাড়া। খুবই সহজ একটা ঝটপট নাস্তা রেসিপি, যেটা আপনারা যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারেন, খেতেও ভীষণই মজার হয় এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা, সামান্য দিয়ে দিলাম এখানে লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দেওয়া একদমই অপশনাল, কেউ যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন, আর দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে অল্প একটু অ্যাড করেছি। দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল, তেল দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে ময়ান দিয়ে নিয়েছি। তো এখানে ভালোভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে, এখন এতে অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মাঝামাঝিভাবে একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন ওই ডোটাকে ঢেকে আমি এক সাইডে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। এর ফাঁকে আমি ভেতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি করার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবং হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা কুচি, খুবই মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আদা এবং রসুন কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম, এরপর দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, বা স্বাদ মতো কাঁচা লঙ্কাটা নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, আলুটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, আঁচটা মিডিয়ামে রেখে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ভেতরের পুরটা একদম তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপরে একটা আমি ঘোলা তৈরি করে নিচ্ছি, এর জন্য এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ এবং এতে অল্প একটু পানি দিয়ে একটা পাতলা ঘোলা তৈরি করে নিচ্ছি। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এটা চাইলে আপনারা করতে পারেন এই স্টেপটা, বা আবার চাইলে বাদও দিতে পারেন, সরাসরি ডাইরেক্ট তেলে ছেড়েও ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম পাতলা করে আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমার ডোটাও 15-20 মিনিট রেস্ট করে নেওয়া হয়ে গেছে, ডোটাকে আরও একবার মেখে নিচ্ছি, এরপর এটাকে গোল করে নিচ্ছি। তারপরে অল্প একটু ময়দা দিয়ে আমি একটা বড় পাতলা রুটি বেলে নেব। যত পাতলা করে আপনি বেলে নিতে পারবেন তত পাতলা করেই বেলে নিতে হবে, তাহলে কিন্তু এটা খাস্তা এবং ক্রিস্পি হবে। পাতলা করে বেলে নিয়েছি, আর খেয়াল রাখবেন যেন ছিঁড়ে না যায় বেলার সময়। এরপর পুরো পুরটা দিয়ে দিলাম, দিয়ে চারি সাইডে একদম সমান করে দিয়েছি, এরপর এক সাইড দিয়ে আমি এরকমভাবে রোল করে নিচ্ছি। একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে, কোনো দিকে ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে রোলটা করে নিয়ে এরকমভাবে একটু লম্বাটে করে নিচ্ছে, যাতে করে এটা আরও একটু বড় হয়ে যাবে। বড় করে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর ছুরিটাকে এরকম
এরকম ভাবে কেটে নিতে হবে, একদম চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে ডিজাইন গুলো ভালো আসবে না। তাই এরকম ভাবে পেঁচিয়ে কেটে নিতে হবে পিস গুলোকে। তো সব পিস গুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলোকে এখন আমি হাতে তালুতে করে একটু করে চেপে চ্যাপটা করে নেব, ঠিক এরকম হয়ে যাবে দেখতে। তো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, বা কেটে নেওয়ার পরে এগুলোকে এরকমভাবেও রেখে দিয়ে ভেজে নিতে পারেন। আমি একটু চ্যাপটা করে দিচ্ছি যাতে করে এটা দেখতে আরও একটু সুন্দর লাগে। তো সবগুলো এরকমভাবে করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ময়দা দিয়ে, সেটার ভিতরে এরকমভাবে কোট করে নিয়ে এটাকে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে সাদা তেল আমি কিছুক্ষণ আগে গরম করে নিয়েছি, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আঁচটা মিডিয়াম করে দিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো মিডিয়াম আঁচে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে ব্যাটারে না ডুবিয়েও সরাসরি পিন হুইলগুলো তেলের মধ্যে ছেড়েও ভেজে নিতে পারেন। আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, আর একবারে কড়াইতে যতগুলো আঁটবে ততগুলো দিয়ে ভেজে নিতে পারবেন। মিডিয়াম আঁচে ভাজলে এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি হয়ে থাকবে এবং মুচমুচে হবে, খেতেও ভালো লাগে। তো যতক্ষণ আপনার পছন্দ মতো কালার করে এগুলো ভাজা হচ্ছে না ততক্ষণ ধরে আপনি ভেজে নিতে পারেন। আমি এখানে হালকা সোনালি কালার করে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকেও কালার করে বেশি কালার করেও ভেজে নিতে পারেন। তো এভাবেই আমি বাকি পিন হুইলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে আগের মতো করেই ভেজে নেব। এটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ, সেটা তো আপনারা দেখতেই পেলেন, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা এবং দেখতেও ভীষণই সুন্দর লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।